ya la quito nomás. নমস্কার, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, বাড়ির পাশে ঘাট থেকে নৌকো ছেড়ে দিয়েছি, এখন যাব সামনে ওপারে জঙ্গলের দিকে গেছো কাঁকড়া ধরতে। আজকে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন আর দেখতে থাকুন কি করে গেছো কাঁকড়া ধরি। মা ওদিকে পেছন দিকে বাইছে আর আমি সামনের দিকে, তাড়াতাড়ি করে নৌকোটা নিয়ে যাব। সামনে এই যে জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলের মধ্যেই যাব আমরা। জঙ্গলের মধ্যে ঢুকবো, তো ঢোকার জন্য একটা পথ খোঁজ করছি, একটা ঝোড়া মতো পেলেই সেখান থেকে ঢুকে যাবো। এই যে হাঁড়ি আর জালটি, এর সাহায্যে কাঁকড়া ধরবো আর এর মধ্যে রাখবো। খালি হাত দিয়েও কাঁকড়া ধরা যায়, তো সব রকম পদ্ধতিতে ধরবো। এই তো এই যেখান দিয়ে যাচ্ছি, এখানে এখন জল উঠে গেছে বলে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এইখান দিয়ে খেওলা জাল টানা দিয়ে অনেক মাছ ধরে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই জঙ্গলের গায়ে একদম তখন ভাটা থাকে আর চর বেরিয়ে থাকে, সেই জন্য সেখান দিয়ে জালটা না দেওয়া যায়। আর এখন তো ভরা জোয়ার, এই দেখুন ঝোড়া দেখতে পাওয়া গেছে, এখন এর মধ্যে দিয়ে বনের মধ্যে প্রবেশ করব। মা নেমে গেছে হাঁড়ি নিয়ে, আমি এখন নামবো। এই ঝোড়াটা একটু ডিপ, একটু বেশি জল, ওই জন্য টেনে একটু এই দিকটা দেখুন কম জল। মা নেমেছে, এখন সারা গাছের গায়ে খুঁজতে হবে, কারণ গেছো কাঁকড়া মানে গাছে উঠে থাকবে। উঠে যা, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে
স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে যেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিরূপের ছদ্মবেশে হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, প্রেক্ষার অবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার হিংস্র নেকড়ের চেয়ে। বনের মধ্যে আসার পর মনে হচ্ছিল আফ্রিকা কবিতার সেই লাইনগুলো, কয়েক লাইন একটু বলবার চেষ্টা করলাম, পুরোটা মনে নেই, হয়তো ভুল ত্রুটি কিছু হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কিন্তু প্রস্তুত ছিলাম না বলার জন্য। একদম গাছের মগডালে উঠে গেছে, এই কোথায় পড়লো? এই ছোট গাছগুলোর ডালে কিন্তু কাঁকড়া রয়েছে, আর একটু যারা বড় তারা ওই বড় গাছের ডাল ধরে একেবারে মগডালে উঠে যাচ্ছে কাঁকড়াগুলো। বনের ভিতরে এক ধরনের কাঁটা আমরা দেখতে পাচ্ছি, আপনারাও পাচ্ছেন, এই যে কাঁটাগুলোকে বলা হয় হরকোস কাঁটা বা হরগোজ কাঁটা, তার কারণ আমার যেটা মনে হয় হর অর্থাৎ শিবের যে কোঁচ তার মতো কিছুটা দেখতে বলে এই কাঁটার নাম হয়েছে হরগোজ বা হরকোঁচ। ওই যে উঠে গেছে, ওই যে তলায় তলায় নিচে আরে ছোট বড় সব রকম তো ধরতে হবে, সব বড় পাবে, ছোট গাছের থেকে ধরা যায় না, সব জলে চলে খাদো 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 এই
এই জলে পড়ে গেল ওখান। কাঁকড়া কোথায় উঠেছে? ওই গাছের ডালে উঠে গেছে। ডালে উঠে যাচ্ছে। খপ করে মুঠো করে ধরো। হাতেও যদি না ধরা যায়, শুধু ওই জালটি এক হাতে হয় না। গাছ থেকে নামাও গেছো কে? জলে গেল ওর দিকে লক্ষ্য রাখছে। পরে দেখবো, পরে দেখবো। দেখুন গায়ের উপরে এসে পড়লো, ধরে নিয়েছি কামড়া বিনা, একদম কামড়া বিনা। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে। এবার কামড়া
কোথায় উঠেছে? কোমরে। ছোট যা, বড় হ। নৌকা ধরে টানো। খপ করে ধরতে হবে। উপরে অনেকগুলো মাথার উপরে আরেকটা আছে। সমস্ত কথা বললে আমি মানবো না। গেছো কাঁকড়া তো গেছো। মাল লাঠি দিব আর মগডালে উঠে যাচ্ছে। প্রত্যেক ডালে খাংলাইছে, আমি যাবো কি করি এত জানি। এই বড় খাংলাই একটা কিছু বড়াই নেবেন। জালে পড়েছে। ঘরের ভিতর থেকে কাঁকড়া বের করছি। বেরো 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 না না ধরে নিস। দিদি
এই গাছে এক্ষুনি ধরলাম না, আবার এসে গেছে। অনেকগুলো অনেকগুলো এই কাঁকড়া গুলো আজকে ধরে নিয়ে আসি। এই কাঁকড়া গুলো রান্না হবে, শাক দিয়ে ভাজা হবে। প্রত্যেকটা কাঁকড়ার মুখে দেখুন কিরকম গেঁজা উঠে আছে, আর এই কাঁকড়ার কালারটা দেখুন ঠ্যাং গুলোর। নানা রকমের শাক রয়েছে, এই শাক দিয়ে কাঁকড়া ভাজা হবে। স্নান করে রান্নার কাছে বসে গেছি, আর মা শাক কাঁকড়া সব কেটে গুছিয়ে দিয়েছে, এখন রান্নাটা করব। এদিকে উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিচ্ছি, এবারে থেঁতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই কাঁকড়া গুলো দেখুন এরকম দেখতে, কালারটা কালো। কাঁকড়া কিন্তু কিছুটা রাখা আছে, সবগুলো কাটা হয়নি, কিছুটা দিয়ে শাক ভাজা হচ্ছে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কাঁকড়া গুলো দিয়ে দেবো। একবারে শাকের পরিমাণে হলুদ দিয়ে দিলাম। সামান্য লবণ দিচ্ছি, কাঁকড়াটাও কষানো হয়ে গেছে, আর এখন শাক দিয়ে দেবো। এর মধ্যে নানা রকমের শাক আছে, দুটো আলু কুচে দেওয়া হয়েছে, একটু জল দিয়ে ঢেকে দেবো। ফোন দিলেই ভালো, না দিলে খারাপ। মামা ফোন দেখতে দেয়নি বলে মামা খারাপ। শাকটা অনেকটা কমে গেছে, এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। শাক ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হাসির কি আছে অত, খাওয়ার আগে হাসি হচ্ছে, না খেয়েও হাসে, খেয়েও হাসে, কোন সময়টা বেশি? সব সময়। শুকনো শুকনো ঝরঝরে করে ভাজাটা করেছি। বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখবেন, আর সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।